আসসালামু আলাইকুম আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন এই ভিডিওটা হচ্ছে দৃষ্টিভঙ্গি নিয়ে পারসেপশান নিয়ে পারসেপশান নিয়ে অনেক ভিডিও বানিয়ে ফেলেছি কিন্তু দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তা করার দৃষ্টিভঙ্গিটা যখন বদলে যায় তখন দৃষ্টিভঙ্গি নিয়ে আরও অনেক ভিডিও চলে আসে যেমন এই ভিডিওটা তো আমার এক বন্ধু ইনস্টাগ্রামে একটা পোস্ট শেয়ার দিয়েছিল পোস্টটা কথা ছিল হচ্ছে এই যে বিপদ আছে জেনে শুনেও কাজটা করা হচ্ছে বোকামি ও ঠিক নিচের লাইনে আবার লেখা ছিল বিপদ আছে জানি কিন্তু বিপদ আছে জেনে শুনেও কাজটা করে ফেলার সাহসিকতা তো আমি ভাবলাম যে আরে তা তো বিপদে জেনে শুনে কাজটা করার মধ্যে বোকামি আর সাহসিকতা কোনো পার্থক্য বলে নেই তবে অনেকক্ষণ ধরে ডিবেট করছি চেষ্টা যে ভাই নিশ্চয়ই কোনো পার্থক্য আছে কারণ বোকামি যখন আমি করছি আমি কোনো এন্টারটেনমেন্টের উদ্দেশ্যে কিংবা উদ্দেশ্যহীনভাবে আমি কাজটা করে বোকামি করছি কিন্তু যখন আমি সাহসিকতা পরিচয় দিচ্ছি তখন আমি কোনো একটা মহৎ উদ্দেশ্যে কাজ করছি হয়তো আমি দেশের জন্য কাজ করছি কিংবা কোনো ন্যায়ের পক্ষে কাজ করছি তাই বিপদ জেনে শুনে যখন আমি মহৎ উদ্দেশ্যে কাজ করছি ওইটা সাহসিকতা আমি ডিফাইন করছি কিন্তু যখন বিপদ জেনে শুনে জাস্ট নিজের এন্টারটেনমেন্টের জন্য কিংবা ফালতু কোনো রিজনে মানুষ ইমপ্রেস করার জন্য যখন আমি কেন কাজ করছি তখন এটা বোকামি তো এখানে একটা উল্লেখ করার মতো বিষয় হচ্ছে যে আপনি যদি খেয়াল করেন খালি অ্যাকশনটা খালি অ্যাকশন কে কোন উদ্দেশ্য করছে এটা না খেয়াল করা আপনি যদি খালি অ্যাকশনটা যদি দেখেন যে বিপদ আছে জেনে শুনে কাজ করা এটা সাহসিকতা হতে পারে এটা বোকামিও হতে পারে কিন্তু আপনি যেইমাত্র দৃষ্টিকোণে আপনি আনবেন যে কে কোন উদ্দেশ্য করছে তখন আপনি সাহসিকতা ডিফাইন করতে পারবেন অথবা বোকামি ডিফাইন করতে পারবেন কিন্তু আপনি যদি দৃষ্টিভঙ্গিতে এই ফ্যাক্টরটা না রাখেন যে কে কোন উদ্দেশ্যে কাজ করছে তাহলে আপনি সাহসিকতার বোকামের মধ্যে পার্থক্যটা খুঁজে পাবেন না এখন জিনিস হচ্ছে এটা কেন ইম্পর্টেন্ট যে দৃষ্টিকোণ পাল্টাতে যদি আমি পার্থক্য না খুঁজে পাই এটাতে আমার অ্যাডভান্টেজটা কোথায় এর অ্যাডভান্টেজ হচ্ছে কিছু কিছু জায়গায় হয়তোবা আপনি বোকামি করছেন কিংবা আপনি হয়তোবা এনজয় করছেন না ওই জায়গাটায় যদি আপনি জাস্ট দৃষ্টিকোণ পাল্টে ওটাকে যদি এনজয় করা শিখতে পারেন তাহলে কি ভালো হতো না যেমন ছোটোবেলায় আমরা যখন পার্কে যেতাম আমরা বিভিন্ন রাইডে উঠতাম তো রাইডে আপনি পে করেন কোনো একটা ঘোরার উপর ওঠেন কিংবা হাতের উপরে ওঠেন ওই হাতিটা ঘুরে টুরে আসে কিছু অনেক উঠে নামা করে আপনি নেমেছেন আপনি অনেক খুশি যে আজকে আমি রাইডে উঠছি ঠিক সিমিলার আমরা যখন বিভিন্ন গন্তব্যে যাই নতুন কোনো জায়গায় যাই গাড়ি যাই বাসে যাই ট্রেনে যাই ট্রেনে অনেকে এনজয় করে বিমানে অনেক এনজয় করে কিন্তু প্রতিদিন যখন যাতায়াত করতে আমরা অনেক সময় এনজয় করি না আমি যখন বাসে যাচ্ছিলাম চিন্তা করলাম যে আমি তো পার্কে যাওয়ার সময় টিকিট পে করি টিকিট পে করে এক জায়গায় থেকে ওই জায়গায় নামি মাঝে মাঝে উঁচু নামা হয় বাসে যখন যাই তখন একটু স্পিড ব্রেকের উঁচে নামা হয় একই জিনিস টাকা পে করে একটা রাইডে উঠলাম কিন্তু পার্কে থাকলে আমি এনজয় করি গাড়িতে থাকলে আমি এনজয় করি না কাহিনি কি তো পরে আমি চিন্তাভাবনা করা শুরু করলাম নিজেকে একটা বলতে পারেন যে মিথ্যা বলা শুরু করলাম যে বাসে উঠেছি কিন্তু আমি আসলে পার্কে কোনো একটা রাইডে উঠেছি তো নিজেকে মাঝে মাঝে সব মিথ্যা বলা শুরু করে ফেললাম এবং মাঝে মাঝে এই মস্তিষ্কটা এই ব্রেনটা ওই মিথ্যা কথাটা বিশ্বাসও করে ফেলে এবং যখন আপনি এই পারসেপশনটা বিশ্বাস করে ফেলে আপনার নিজের জন্য জিনিসটা একটু আনন্দদায়ক হয়ে যায় তো এর কারণে অনেকগুলো জিনিস আছে যেগুলো দৃষ্টিকোণ পালে আপনার মনে হবে যে আরে এইভাবে তো ভেবে দেখি নাই যেরকম আপনি যখন বিশ্ববিদ্যালয়ে যান আপনাকে শেখাচ্ছে থিওরিটিক্যাল কাজ শেখানো হচ্ছে থিওরোটিক্যাল কাজ শেখানোর জন্য আপনি বিশ্ববিদ্যালয়কে টাকা দিচ্ছেন অন দি আদার হ্যান্ড বিভিন্ন জব আছে যেখানে ওরা আপনাকে ট্রেনিং দিয়ে অ্যাকচুয়াল কাজ করাচ্ছে যেখান থেকে আপনি শিখছেন বাট এটার জন্য ওরা আপনার কাছে টাকা নিচ্ছে না বরং ওরা আপনাকে স্যালারি দিচ্ছে তো স্যালারি বেসিক্যালি হচ্ছে এমন একটা বেতন যেটা আপনি নিজেই পান মানে স্যালারি হচ্ছে এমন একটা স্কুল ফি কিংবা টিচিং ফি যেটা আপনি না দিয়ে আপনি এটা পান অর্থাৎ বেতন একটা স্কলারশিপের মতো কাজ করে যেখানে আপনি কাজে শেখার সুযোগটা পান তো আমরা আসলে ভাবে ভাবি যাচ্ছে হ্যাঁ ইউনিভার্সিটি তো পড়তেই যাব জবে তো কাজ করতেই যাব বাট জবে আরও বেশি শিখছি এবং আরও টাকাও পাচ্ছি এই পারসেপশনটা যখন মেবি আমাদের আসবে তখন আমরা আরও ইনভলভ হয়ে কাছ থেকে শেখা শুরু করতে পারবো যেটা আমার অ্যাট দিস মোমেন্ট খুবই দরকার এই জিনিসটা বোঝা যে জব থেকে অনেক কিছু শেখা যায় কাছ থেকে অনেক কিছু শেখা যায় এরকম আরেকটা এক্সাম্পল বলে আমি শেষ করি সেটা হচ্ছে যে বিভিন্ন সময় প্রেজেন্টেশনের সময় বলতাম যে দেখো তুমি যখন নার্ভাস হও তোমার বডির বিভিন্ন কন্ডিশনগুলো খেয়াল করো আর তুমি যখন এক্সাইটেড হও তখন বডির কন্ডিশনগুলো খেয়াল করো দুই সময় তুমি ফাস্ট চিন্তা করছো নার্ভাস হচ্ছে যখন ফার্স্ট চিন্তা করছো কি না কি হবে তুমি যখন এক্সাইটেড হচ্ছে তখন তুমি ফার্স্ট চিন্তা করছো অনেক কিছু হবে দুই সময় তোমার হার্ডবিট বেড়ে গেলো দুইটার মধ্যে খুব একটা পার্থক্য না আসলে পার্থক্য হচ্ছে আমরা কীভাবে ইন্টারপ্রেট করছি অনেক সময় যে হয়তো বা ওজেস ওই ব্যাটেল রেডি অবস্থায় আছে যে আমি প্রেজেন্টেশন দিবো ওর বডি ভিতর থেকে ওই একটা সিচুয়েশন যেটা রেডি হচ্ছে কেউ হয়তো এটা নার্ভাসনেস হিসেবে দেখছে যে আমি হয়তো রেডি নাম হাত পা কাঁপছে কেন আমি এক্সাইট মানে এক্সাইট কেন আমার হার্ট বি বেড়ে যাচ্ছে কেন কেউ হয়তো এটা নার্ভাসনেস হিসেবে ইন্টারপ্রেট করছে এবং তার কনফিডেন্স ডাউন হয়ে যাচ্ছে কেউ হয়তো বা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছে যে আমার হার্ট বিট বেড়ে যাচ্ছে আমরা এক্সাইটেড ফিল করতেছি আই আম রেডি টু এইজ দিস প্রেজেন্টেশন তখন ও দৃষ্টিকোণ পাল্টে দিয়ে একটা আমেজিং এক্সপিরিয়েন্সের দিকে আগে যায় তো আমি যে এক্সাম্পলগুলো শেয়ার দিলাম ওগুলো যে একান্ত ব্যক্তিগত আমি বলছি না যে এগুলোই ধ্রুব সত্য কিন্তু জিনিসটা হচ্ছে যে দৃষ্টিকোণে অনেক সময় পাল্টানো যায় কেউ নেগেটিভ দৃষ্টিকোণে দিকে যায় কেউ পজিটিভ দৃষ্টিকোণের দিকে যায় বাট এর চেয়েও ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে জিনিসগুলো যেভাবে আছে সেভাবে দেখা অর্থাৎ দৃষ্টিকোণ দিয়েও না দেখে জাস্ট অ্যাপসলিউট অ্যাকশন বেস ওগুলোকে অবজার্ভ করা এবং যখন আমরা অ্যাপসোলিউট অবজার্ভ করবো জাস্ট অ্যাকশনটাকে অবজার্ভ করবো আমরা নিজের অনেক ত্রুটি থেকে হয়তো বের হয়ে আসতে পারবো যেরকম ইউনিভার্সিটিতে আমরা যা শিখছি ওটার জন্য আমরা টাকা দিচ্ছি বাট কাজ করতে গেলে আমরা আরও বেশি শিখছি এবং টাকাও পাচ্ছি তো মেবি মাঝে মাঝে ইউনিভার্সিটি পড়াশোনার হচ্ছে কাজ করে এক্সপিরিয়েন্সটা লাভ করা আরও বেশি ইম্পর্টেন্ট হয়তোবা আমি আসলে এক্সাইডেড প্রেজেন্টেশন আগে জাস্ট আমি যদি ওটাকে ভুলভাবে ইন্টারপ্রিট না করি তাহলে মেবি আমি প্রেজেন্টেশন আরও ভালো করবো কিংবা বিভিন্ন যাত্রা এনজয় করা আমরা খালি হয়তো বা একটা পারসেপশনের মধ্যে আটকে যাই যে পার্কে গিয়ে রাইডে উঠলেই কে সেটা এনজয় করতে পারবো বাট আমি যদি অ্যাপসলুট টার্মে দেখি যে পার্ক হোক আর যাই হোক আমি এটা রাইডে গেলাম এবং এটা এনজয় করার মতো তাহলে পার্ক হোক আর গাড়ি হোক আমি যদি নতুন কোনো জায়গায় যাই সব জায়গায় হয়তো আমি জিনিসটা এনজয় করবো সো জিনিসটা পারসেপশনের না জিনিসটা হচ্ছে অবজার্ভ করা কি অবজার্ভ করা জাস্ট অ্যাকশনটা অবজার্ভ করা সো দ্যাট উড বি অল ফর দিস ভিডিওস কনটেন্ট আমি যদি ভুল বলে থাকি প্লিজ কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন কাজ ইটস ভেরি ইম্পর্টেন্ট এবং আস্তে আস্তে যত কমপ্লিকেটেড টপিক নিয়ে কথাবার্তা বলবো আপনাদের সাজেশন আমার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সিংদের নেক্সট এপিসোড এনেজা ওয়েস থ্যাংকিং